মাস তিনেক আগে মহালয়ার পরের দিন বহরমপুরের বাইপাস দিয়ে হেলমেট ছাড়াই বাইক ছুটিয়েছিলেন বহরমপুরের সাংসদ। কংগ্রেসের দাবি, সেদিনই ওই রাস্তায় যান চলাচলের সূচনা করেছিলেন অধীর চৌধুরী। বড়দিনের সকালে সেই ঘটনার সামনে এনে অধীরকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শাখারভ সরকার। বাইপাস, সেই বাইপাস রোড বর্তমানে যেটা NH-12, অর্থাৎ আগের যে নাম্বার NH-34, সেইটা যাতে নীতিন গাডকারিজি উদ্বোধন করেন, সেটা ভার্চুয়াল হতে পারে বা অ্যাকচুয়ালও হতে পারে, সেই ব্যাপারে আমি একটা পিটিশন দিয়েছি। ইললিগ্যালভাবে যেটা করেছেন চ্যাংড়া ছেলেপিলের মতো, এটা কখনোই শুভচিহ্ন নয়। একজন লোকসভার বিরোধী দলনেতা, PSC চেয়ারম্যান, তিনি কোন এখতিয়ারে উইদাউট এনি পারমিশন অফ NH-34 ন্যাশনাল হাই রোড অথরিটি, সেই অথরিটির কাছে তিনি কোনো রকম পারমিশন ছাড়াই নিজে পকেটে করে একটা সবুজ রুমাল নিয়ে গিয়ে 5টা সাংবাদিককে ডেকে সবুজ একটা রুমাল নড়িয়ে দিলাম ইয়ং চ্যাংড়া ছেলের মতো, মোটর সাইকেল দিয়ে বুলেট চালিয়ে হাত ছেড়ে দিয়ে লাফাঙ্গারদের মতো চালিয়ে কোনো এটা সড়ক উদ্বোধন হয় না। যদিও রাজনৈতিক আঙিনায় একজন অর্বাচীন বলে শাখারভকে পাল্টা তোপ দেখেছেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তিনি যে কথাগুলো বলেছেন, যে ভাষা প্রয়োগ করেছেন, আমার মনে হয় রাজনীতির আঙিনায় তিনি একটি অর্বাচীন। তিনি অধীর চৌধুরীকে নানান কথা বলেছেন, নানান ভাবে ব্যাখ্যা করেছেন। অধীর চৌধুরী কে, তাকে কীভাবে সম্মান দেওয়া উচিত, তার সঙ্গে কীভাবে কথা বলা উচিত, এটা তারা যা ছবি বিজেপির অফিসে টাঙিয়ে রাখে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে নীতিন গাডকারি থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে প্রত্যেকেই জানে যে একজন লোকসভার বিরোধী দলনেতাকে কীভাবে সম্মান প্রদর্শন করতে হয়। আপনি টিকিটের জন্য এগুলো করছেন আমরা জানি তো, দুদিন পর টিকিটটা পাবেন না, তখন আপনার মুখ থেকে আর কথা বেড়াবে না, তখন মুখ দিয়ে চোখের জলটা তখন মুখ দিয়ে বেড়াবে। সুকান্তবাবু দিল্লি গেছেন, সঙ্গে দুজন আর্দালিকে নিয়ে গেছেন, সেই আর্দালির মধ্যে আপনি একজন। দিল্লিতে লালকেল্লা দেখেছেন, ফতেপুর সিকড়ি দেখেছেন, দেখে সুকান্তবাবুর সঙ্গে আপনি গেছিলেন রেলমন্ত্রীর কাছে পকেটে একটা খাম নিয়ে। আপনার ওই খামের কী দাম আছে? সাটুই চৌড়িগাছা রেলপথে আপনার ওই চিঠির কী দাম আছে? আর আপনার আর অধীর চৌধুরীর চিঠির দাম আছে কি নেই, অধীর চৌধুরীর কাজ কেন্দ্রীয় সরকার বাহবা দিচ্ছে কি দিচ্ছে না, এটা আপনি আপনাদের মন্ত্রীকে জিজ্ঞেস করবেন। কারণ তিনি পকেটে করে ফ্ল্যাগ নাড়াতে হয় না, ভূতল পরিবহনের উচ্চপদস্থ আধিকারিকরা অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানান এই সড়কপথের সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানটা করার জন্য।